প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, রোকসানা কিচেন ব্লগ চ্যানেল থেকে আমি আবারও রোকসানা হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন রূপে আরও একটা রেসিপি নিয়ে, যেটা কিনা সকাল বিকেলে নাস্তার জন্য এতটা সহজ আর এতটা মজার যে আপনার একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটা তৈরি করার জন্য, আর খুব অল্প সময়ে আপনি ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। ভিডিওতে একটা লাইক দেওয়া ছাড়া কেউ থাকবেন না, যারাই আসেন না কেন একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে যায় তাহলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কীভাবে আমি এই নাস্তাটা তৈরি করেছি তার জন্য এখানে আমি এরকম ছোটো সাইজের চারটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম। এখন আমি শুধু আলুগুলোকে আলাদা করে মেশ করে নেব ভালো করে। তো আমি আলুগুলো নিয়েছি আর এগুলোকে একটু ভালো করে মেশ করে নিচ্ছি। তো আমার মোটামুটি আলুগুলো মেশ করা হয়ে গেছে, এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করে নেব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আমি এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করেছি, বেরেস্তা না, জাস্ট কিছুটা ভেজে নিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ একদম মিহিকুচি করা আর ধনে পাতা। তো আমি এখানে তিনটার মতো কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ মাঝারি সাইজের দুটোকে এরকম ভাজি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ, আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার ওটা পাবেন না, যদি পেঁয়াজটা ভেজে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, মানে ম্যাগি নুডলসের মশলা, আপনারা চাইলে স্বাদে ম্যাজিক মশলা কিংবা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু খুব অল্প উপকরণ দিলেই চলবে, আর এই আলুর ভর্তাটা এতটা মজা হয় সামান্য এই উপকরণে, কারণ আমরা এখানে কিছু ও আর আমি মাঝখান থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চা চামচের মতো। তো এখন আমার মাখা শেষ হয়ে গেছে, এটাকে আমি এক পাশে রেখে দিব। তো এখানে আমি কিছুটা পাউরুটি নিচ্ছি, আর পাউরুটিগুলোকে আমি এরকম একটা বাটি দিয়ে গোল করে কেটে নিব। তো আমার কাছে বড় কুকি কাটার ছিল না, যার কারণে আমি এরকম একটা বাটি বসিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বড় কুকি কাটার থাকে গোল রাউন্ডের তাহলে আপনারা ওটা দিয়েও কেটে নিতে পারেন। তো কুকি কাটার সবার কাছে সবসময় থাকে না, আপনারা চাইলে এরকম একটা বাটি বসিয়ে যাতে করে পাউরুটিটা কেটে নিতে পারেন ছুরি দিয়ে। তো এরকম করে আমি কিন্তু সবগুলো পাউরুটি কেটে নিব। তো আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি আর এগুলোকে একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি যেহেতু এগুলো একটু মোটা থাকে, আর পাতলা করে নেওয়ার পরে আপনি খুব সুন্দর করে নাস্তাটা তৈরি করতে পারেন। আর আমি যে ডিমটা রেখেছি ওই ডিমটাকে একদম গ্রেটার দিয়ে চিকন চিকন করে গ্রেট করে রেখে দিয়েছি। এখন এখান থেকে এক টুকরো পাউরুটি নিয়েছি, আর এখানে আমি যে আলুর ভর্তাটা তৈরি করে রেখেছি পুরটা ওটা দিয়ে দিচ্ছি, আঙুলের সাহায্যে একটু হালকা হাতে মেলে ভালো করে ছড়িয়ে দেব। বাস এখন উপর দিয়ে আমি যে ডিমটা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি, আর ডিমটা অবশ্যই একদম চিকন করে দিবেন, এতে করে এত সুন্দর টেস্ট হয় আর এত মজা লাগে খেতে, আপনারা তৈরি করার পরেই বুঝবেন। তো আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে, বিশেষ করে আমিও কিন্তু খুব পছন্দ করেছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আরেকটা পাউরুটির পিস দিয়ে আমি এভাবে উপরে দিয়ে চার পাঁচটা হাতের মধ্যে একটু পানি নিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব। আর এই লাগানোটা করার জন্য আপনি দু তিনবার হাতটা ভিজিয়ে নিতে পারেন, কিংবা চাইলে পাউরুটির উপরে সামান্য একটু পানি ছিটকে দিয়েও এরকম আপনারা লাগিয়ে নিতে পারেন। তো আমার একটা তৈরি করা হয়ে গেছে, এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজার জন্য যাচ্ছি। আপনারা চলে দিয়ে এগুলোকে ডুবো তেলে ভাজতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু কর্নফ্লাওয়ার বা ময়দা গুলিয়ে এগুলোকে ভাজবেন, কিংবা ডিমের মধ্যে চুবিয়ে ভাজবেন। তো আমি কিন্তু এগুলোকে অল্প তেলেই ভাজবো, তো সামান্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি পাউরুটির নাস্তাগুলো দিয়ে দিলাম, আর এখন এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দিব। আর অবশ্যই এটা কিন্তু লো হিটে রেখে করতে হবে, তা না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে এগুলোকে পুড়ে যাবে।
আর আপনারা যদি মানে বাটার খেতে পছন্দ করেন আর হাতের কাছে থাকে তাহলে বাটার দিয়েও করতে পারেন, তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে। তো যেহেতু আমি খুব সহজভাবে দেখাচ্ছি, কারণ সবার কাছে বাটার থাকে না হাতের কাছে, আমি তেল দিয়েই তৈরি করলাম। তো আমার দুটা পিঠ এপিট এপিট করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। তো এগুলো কিন্তু দু মিনিটেই তৈরি হয়ে যায়। তো আমার সম্পূর্ণ সবগুলো ভাজা হয়ে গেছে। তো আশা করি আমার আজকের এই নতুন এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে গেছে। তো একবার হলো এরকম ট্রাই করবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক আর কমেন্টস আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আমি এখানে উপরে একটু টমেটো সস দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি, আপনারা চাইলে আর টমেটো সস দিয়ে কিন্তু খেতে এটা ভীষণ মজা লাগে। তো এটা দেখতে কতটা ইয়ামি লাগছে আপনারা জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরার মধ্যে, কিন্তু আসলে সত্যি কথা বলতে বাস্তবে এটা কিন্তু এতটা মজার হয়েছে আর এতটা সুন্দর হয়েছে, না তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। তো আমি আজকে এই পর্যন্ত, আবার আসবো আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর এটার ভিতরটা দেখেন কাটার পরে খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর আমি খেয়ে নিচ্ছি আর বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।